আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এবং সেটি হচ্ছে, তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখো, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান সেভেন হলে তোমাদের পরীক্ষার মধ্যে যে মান নির্ণয় অঙ্কগুলো আসে এবং এই মান নির্ণয় অঙ্কের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকে, যেমন মনে করো আমি প্রশ্নগুলো আমি দেখি লিখতেছি, যেমন প্রশ্নগুলো এইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এর মান কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত, এর প্রশ্নগুলো যখন তোমাদের এক্সামের মধ্যে দেওয়া থাকে অথবা তোমরা স্কুলের মধ্যে পড়ো, তখন তোমাদের মাথার মধ্যে একটি কনফিউজ থাকে যে এই প্রশ্নটি কীভাবে ভাঙতে হয় এবং কোন সূত্রের মধ্যে পড়েছ। আমি যখন আমি আমার টিউশন সেন্টারের মধ্যে আমি এগুলা আমার স্টুডেন্টকে বোঝাই এবং তার বোঝানোর পর যখন তাদেরকে করতে দিই, তখন তারা একটি প্রশ্ন করে, স্যার এই প্রশ্নটি কোন সূত্রে পড়বে, আমাকে এভাবে বলা হয়। তখন তারা এই কনফিউজটা মাথার মধ্যে এনে নেয় যে কনফিউজটার কারণে তারা বলতে পারে না যে কীভাবে প্রশ্নগুলো মানে মান নির্ণয় অঙ্কগুলো কীভাবে ভাঙতে হয় এবং কোন সূত্রে পড়েছে সেইভাবে তারা বলতে পারে না এবং বার করতে পারে না, যার জন্য তারা মান নির্ণয় অঙ্ক কী ভালোভাবে করতে পারে না, পেস লাগিয়ে দেয় এবং মান নির্ণয়ের আনসারটা কী হয়, ভুল হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যেভাবে আমি আমার টিউশন সেন্টারের মধ্যে আমি আমার ছাত্রদেরকে মানে আমি আমার একটা টিউশন সেন্টার আছে, ওনাদেরকে আমি যেভাবে বুঝাই ঠিক সেইভাবে তোমাদেরকে আমি বুঝাবো যে কীভাবে সূত্রে পড়ে, কীভাবে ভাঙতে হয় বাংলার মাধ্যমে, কীভাবে সূত্র পড়ে সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। যদি ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারো তাহলে বীজগণিতের যে মান নির্ণয় অঙ্কগুলো তোমাদের মধ্যে আছে এবং প্রায় সূত্র রিলেটেড যেগুলো অঙ্ক আছে কোনই তোমরা ভুলবে না যে কোন সূত্রের মধ্যে পড়েছে, ফসলটি দেখার মাত্রই তুমি আইডিয়া করতে পারবে যে এই সূত্র পড়েছে। তাহলে ফলো রাখো, আমি আজকে দেখাবো প্রায় প্রত্যেকটি প্রশ্ন মান নির্ণয় অঙ্কের, আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাবো কীভাবে সূত্র পড়েছে। প্রথম আমরা দেখাবো, তো মনে করি একটি উদ্দীপক, প্রথম প্রশ্ন মনে করো খ নাম্বার প্রশ্ন, বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত, মানে এর মান কত, এই প্রশ্নটি কীভাবে করতে হয় মানে ভাঙতে হয় কীভাবে, এগুলো রিলেটেড প্রশ্ন অলরেডি আমি সলভ করে দেখিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এগুলো কীভাবে ভাঙতে হয় এবং কোন সূত্র পড়েছে লক্ষ্য রাখো। সরি আমি একটু রং করেছি, যেহেতু আমাদের ওয়াই দেওয়া, আমাদের এখানে ওয়াই এক্স দিলে হবে না, কি দিতে হবে, ওয়াই দিতে হবে, তার মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান কত, লক্ষ্য রাখো কীভাবে এটি ভাঙতে হয় এবং কোন সূত্র পড়েছে। আমি এখানে লিখি খ নাম্বার, লক্ষ্য রাখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার কীভাবে ভাঙতে হয় সমান ওয়াই দিয়ে বেকের দিয়ে স্কোয়ার মধ্যেখানে প্লাস আবার ওয়ান দিয়ে ওয়াই দিয়ে বেকের দিয়ে ওল স্কোয়ার। এখন লক্ষ্য রাখো এভাবে প্রথমটিকে ভাঙতে হয়, ঠিক আছে, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মধ্যেখানে প্লাস ওয়ানকে স্কোয়ার করলে আবার ওয়ানই হয়, কীভাবে ওয়ান হয়, ওয়ান এখানে ডবল আছে মানে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ানকে ওয়ানই হয়, ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার। এখন কোন সূত্রে পড়েছে লক্ষ্য রাখো, খুবই ইজি, আমি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটিকে আমি এ ধরবো, উপরে কী আছে স্কোয়ার মধ্যেখানে প্লাস, এতটুকুর কী ধরবো বি ধরবো, উপরে আছে স্কোয়ার, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, কোন সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে। এখন আশা করি বুঝতে পেরেছো যে প্রশ্নটি কোন সূত্র পড়ে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে এবং এই সূত্রটি কীভাবে ফেলতে হয় একটু লক্ষ্য রাখো। আমি সূত্রটি এখানে লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, প্রথম এ এ বলতে আমি ওয়াইকে ধরেছিলাম মধ্যেখানে প্লাস, বি বলতে আমি এখানে বি লিখবো না, যাকে আমি বি ধরেছিলাম ব্রেকেটের ভিতরকে আমি বি ধরেছিলাম, তার মানে ওয়ান বাই ওয়াই, ব্রেকেট দিয়ে কী আছে হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়াই ইন্টু বি বলতে ওয়ান বাই ওয়াই। এখন লক্ষ্য রাখা ওয়াই ওয়াই কাটাকুটি করা যায়, এগুলো তোমাদেরকে আমি বুঝিয়েছি। এখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, ওয়াই প্লাস ওয়াই মান দেওয়া আছে, এখন সহজে মানগুলো বের করতে হবে পারবে, আমি তোমাদেরকে মান বার করে দেখাবো না কারণ এগুলো আমি সমাধান করে দেখিয়েছি, যদিও তোমরা চাও যে যতগুলো প্রশ্ন টাইপ আমি এখন লিখবো আবারও সমাধান চাও এই মান দিয়ে, তাহলে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এই হলো সূত্রের মধ্যে পড়ে এবং কীভাবে ভাঙতে হয় কীভাবে ফেলতে হয়, ঠিক আছে। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখবো, মনে করো এখন এটিকে কীভাবে ভাঙতে হয় একটু ফলো রাখো, খুবই ইজি, আমি প্রশ্নটি লিখি ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান, এটিকে ওয়াই দিয়ে বেকে দিয়ে কী দিব কিউব প্লাস ওয়ান বাই ওয়াই দিয়ে বেকে দিয়ে কিউব, তার মানে একই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব এভাবে ভাঙতে হয়, ঠিক আছে। এখন এটা কোন সূত্রে পড়েছে, এই যে বেকেদের ভিতরে যে ওয়াই আছে সেটিকে আমি এ ধরবো, উপরে কিউব মধ্যেখানে প্লাস, এই বেকেদের ফুটুকে কী ধরবো বি, উপরে কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউবের কী পড়ে সূত্র পড়ে,
a cube plus b cube সূত্র জানি কি a plus b whole cube minus 3ab into a plus কি b এই সূত্রটি পড়ে আশা করি বন্ধুরা সকলেই বুঝতে পারতেছো যে কি সূত্র পড়ে তাহলে এখন আমরা মানটি মানে কিভাবে সূত্রে ফেলতে হয় ফালিয়ে দেই a বলতে আমি y কে ধরেছিলাম plus b বলতে 1 by y কে ধরেছিলাম ব্র্যাকেট দিয়ে whole cube minus 3a বলতে y b বলতে 1 by y আবার ইনটু এ বলতে ওয়াই প্লাস বি বলতে ওয়ান বাই ওয়াই এগুলো আমি তোমাদেরকে মানে সহজভাবে বুঝিয়ে দিতেছি কারণ অলরেডি এগুলো আমি বুঝিয়েছি ঠিক আছে এভাবে ঠিক বাঁধতে হয় এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব গ নাম্বার যেমন ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটিকে কীভাবে বাঁধতে হয় ঠিক আছে সমান কত এটিকে এইভাবে বাঁধতে হয় y টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে কী করতে হয় ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে ব্যাকের দিয়ে স্কোয়ার মধ্যে এখানে আছে প্লাস ওয়ান বাই ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে ব্যাকের দিয়ে স্কোয়ার ঠিক আছে তার মানে দেখো তো ঘুরে গেলে তোমাদেরকে এমনভাবে বাঁধতে হবে যেমন ঘুরে গেলে কী হয় আগেরটার মতন হয় লক্ষ্য রাখো ওয়াই স্কোয়ার স্কোয়ার মানে কি দ্বিগুণ মানে টু আবার স্কোয়ার মানে টু দুয়ে দিয়ে গুণ করো দুই দুগুণে চার আর নিচে কত ওয়াই মিলে গেছে মধ্যেখানে প্লাস আবার লক্ষ্য রাখো এককে স্কোয়ার করলে একই হয় এককে তুমি হাজার গুণ দাও পাওয়ার দিয়ে গুণ করো কত হবে একই হবে একের উপরে যদি এখানে দশ হাজার দিয়ে দাও বা হাজার হাজার দিয়ে দাও ঘুরে ঘুরে কত হবে ওয়ানই হবে সেটি মনে রাখবে এখন লক্ষ্য রাখো ওয়াই স্কোয়ার স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন কোন সূত্র ফোরে লক্ষ্য রাখি এই অংশকে ধরবো এ উপরে স্কোয়ার মধ্যেখানে প্লাস এই অংশকে ধরবো বি উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পরে এই সূত্রটি এখন কীভাবে বসাতে হবে মানে ফেলতে হবে এ এ বলতে শুধু আমি এখানে ওয়াই লিখব হবে না এ বলতে কি বেকারের ভিতরে যা আছে এখন বেকারের ভিতরে শূন্য থাকে এখানে শূন্যই লিখতে হবে বুঝতে পেরেছ কথাটি আমি তোমাদেরকে ফান্ড করে বলেছি তোমাদেরকে বোঝার জন্য তার মানে এ বলতে বেকারের ভিতরে যা আছে মধ্যেখানে প্লাস বি বলতে ওয়ান বাই ওয়াই স্কোয়ার বেকিটা দেওয়া কী আছে হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়াই স্কোয়ার ইনটু বি বলতে ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই যে সূত্র ফেলেছি আর এখানে তো ওয়াই ওয়াই কাটাকাটি করা যায় ঠিক আছে এখন এটাও আবার সূত্র পড়ে ঠিক এই অংশটুকু আর এই অংশটুকু সেম একজাত মানে এই সূত্রটি আগে আমি শুধু বেঙ্গে দেখেছি দেখবে এখন আমরা আরেকটি দেখব এখন আমরা প্রশ্নটি দেখব ঘ প্রশ্নটি যেমন ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার কি ফাইভ এটিকে কীভাবে বাঁধতে হয় এবং কোন সূত্র পরে লক্ষ্য রাখি ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটিকে বেসিক্যালি এভাবে বাঁধতে হয় আমি আগে যেভাবে স্কোয়ার বেগে দৌড় স্কোয়ার বেঙ্গেছি এভাবে বাঁধলে হবে না এটিকে এইভাবে বাঁধতে হয় যেমন ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব ইন টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এভাবে লিখতে হয় ঠিক আছে কেন লাস্টে এভাবে দিয়েছি কারণ যতগুলা বেজোড় সংখ্যক ফাওয়ারযুক্ত সংখ্যা আছে সেগুলোর প্রতি একটা লাস্টে মানটি বিয়োগ করতে হবে আমার উদ্দীপকে যে মানটি দেওয়া থাকবে সেই মানটি এখানে কী করতে হবে বিয়োগ করতে হবে অথবা যে সূত্রটি আছে অর্থাৎ এখানে সূত্রে ফেলার পর যে একটি অংশ বাড়বে এ প্লাস বি এ প্লাস বি এই অংশটি কী করতে হয় বিয়োগ করতে হয় এইটিকে এভাবে বাঁধতে হবে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলাবে মানে এই অংশ একজাত এবং এই অংশ কি একজাত কীভাবে বেঙ্গেছি সূত্রে ফেলেছি দেখেছো এখন আরেকটি দেখব এখন দেখব এখন আমরা আরেকটি দেখব ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সিক্স এটাকে কীভাবে ভাঙতে হয় এটা দুইভাবে ভাঙা যায় যেমন ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে বেঁকে দিয়ে কিউব মধ্যেখানে আছে প্লাস ওয়ান বাই ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে বেঁকে দিয়ে কিউব দেখো ঘুরে ঘুরে কী হয় আগের মতন হয় যেমন স্কোয়ার বলতে টু আর এখানে তিন তিন দুগুণে ছয় সাথে ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মধ্যেখানে প্লাস প্লাস এককে কিউব করলে একই হবে ওয়াই স্কোয়ার আর কিউবে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এখন কোন সূত্র পরে এইটিকে এ মধ্যেখানে প্লাস উপরে আছে কিউব এইটিকে দেবো বি উপরে কিউব
একই প্লাস বি কিউবের সূত্র, এই সূত্রটি কীভাবে ফেলতে হয় অলরেডি আমি ব্যাঙে দেখিয়েছি, ঠিক আছে। এটিকে আবার আরেক নেবে ভাঙা যায়, যেমন ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সিক্স, ওয়াই কিউব বেকের দিয়ে স্কোয়ার, মধ্যেখানে প্লাস ওয়ান বাই ওয়াই কিউব দিয়ে বেকের দিয়ে স্কোয়ার, তার মানে ঘুরে গেলে কী হয় আগের মতন হয়, স্কোয়ার বলতে টু আর তিন, তিন দুগুণে ছয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন কোন সূত্র পরে এটিকে এ উপরে স্কোয়ার প্লাস এটিকে বি উপরে স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কীভাবে ব্যাঙ্গে ফেলেছি অবশ্যই তোমরা দেখেছো একটু আগে। এখন আরেকটি প্রশ্ন আমরা দেখি, যেমন ওয়াই টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সেভেন, এটিকে কীভাবে ভাঙতে হয়, ঠিক ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার যেভাবে ভেঙেছি ঠিক সেভাবে, যেমন ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার কি ফোর ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, আরেকটি মান যে প্রশ্নটি লাস্টে লিখতে হবে এইটাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, মানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, এই অংশ কী করতে হবে বিয়োগ করতে হবে, মানে যে মানটি আছে। তো এইটুকু ভেঙেছি এইটুকু ভেঙেছি ভেঙে দেখিয়ে দিই, বাকি যাগুলো আছে সবগুলো এইভাবে আছে। আরেকটি দেখিয়ে দিই লাস্ট, ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এইট কীভাবে ভেঙে ফেলতে হয়, ওয়াই টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এইট, এটাও দুইভাবে ভাঙা যায়, যেমন ওয়াই টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার। লক্ষ্য রাখো স্কোয়ার বলতে টু আর এখানে ফোর, সাইড দুগুণে আট সাথে ওয়াই, মানে ওয়াই টু দি পাওয়ার আট, ওয়াই টু দি পাওয়ার আট, ঠিক আছে। ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, ওয়াই টু দি পাওয়ার ফোর স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এইট, হুবহু একজাক্ট। কোন সূত্র করে এই অংশকে এ উপরে স্কোয়ার প্লাস এই অংশকে বি উপরে স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কীভাবে ফেলতে হয় তোমাদেরকে ব্যাঙ্গে দেখিয়েছি, ঠিক আছে। এখন আরেকটিভাবে ভাঙা যায় সেটিকে ওয়াই সরি আর অন্যভাবে ভাঙা যান, অন্যভাবে ভাঙা গেলে এইভাবে হয়ে যায়, ঘুরে ঘুরে মানে স্কোয়ার ফোর গুণ করলে আটই হয়, কিন্তু একটু লক্ষ্য রাখো পাওয়ার ফোরের কোনো সূত্র নাই, তার মানে এটি হয় না, এটি একভাবেই ভাঙা যায়। তো আশা করি ডিয়ার ভিউয়ার্স কীভাবে ভাঙতে হয় এবং কোন সূত্র ফেলতে হয় সেগুলো আশা করি বুঝতে পেরেছি। আমি ঠিক সেইভাবেই আমি কী করি আমার টিউশন সেন্টারের স্টুডেন্টদেরকে বোঝাই। তো আজকে এখানেই শেষ করবো, যদি বাংলার নিয়ম এবং কোন সূত্র ফেলতে হয় সেগুলো যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর একটি ভিডিও দিব, খুব স্পিডে কথা বলবো না, আস্তে আস্তে কথা বলবো, ধীরে ধীরে কথা বলবো, যেন ভালোভাবে বুঝতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।